আসসালামু আলাইকুম, শুভ সকাল। এসব ছাদে বাগান করি এই চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে মরিচ গাছের ফল আসা, ফুল ধরার পর থেকে মরিচ গাছে ফল আসা এই অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে শেয়ার করব। আপনারা দেখছেন বেশ কিছু ফুলও এসেছে, ফুল এসেছে, ফলও এসেছে। আপনারা খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, ফল এসেছে, বেশ কিছু মরিচ ধরেছে। খেয়াল করে দেখুন, বেশ কিছু মরিচ ধরেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো ফল ধরেছে। এই গাছও আপনার বেশ কিছু ফল এসেছে, বেশ কিছু ফল এসেছে, এখানে ফল এসেছে। এই গাছে পোকা ধরেছিল বলে ফলটা ভালোভাবে আসেনি। এই গাছেও দেখেন আপনারা ফল এসেছে, মাশাআল্লাহ বেশ কিছু ফল ধরেছে। আলহামদুলিল্লাহ এই গাছেও ফল ধরেছে, দেখেন আপনারা খেয়াল করে ফল ধরেছে, বেশ কিছু ফুল ফুটেছে। সো আপনারাও চেষ্টা করবেন ছাদে মরিচ গাছের, মরিচ গাছ লাগানোর জন্য, যাতে করে বেশি করে ফল পান আপনারা। এবং আপনারা যদি যত্ন নিতে পারেন, ঠিক মতো ওষুধ দিতে পারেন, তাহলে দেখবেন ভালো ফল ধরেছে। সো এটাই আমার আজকের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। কোনো কমেন্টস থাকলে আমাদেরকে জানাবেন, কোনো অভিজ্ঞতার কথা থাকলে আমাদেরকে জানাবেন। আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমাদেরকে উৎসাহিত করেন, কোনো এবং আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, যেন আমিও ভালোভাবে আমার ছাদে বাগান করতে পারি, এই কামনাই করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।